হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমরা 2014 সালের কোশ্চেন যেগুলো সম্ভব এবং ইম্পর্টেন্ট দেখেছি এবং আমরা শেয়ার করেছি আপনাদের সঙ্গে। কিন্তু 2019 সালের বেশ কিছু কোশ্চেন অ্যান্সার আপনাদের সঙ্গে শেয়ার করব। ফার্স্ট অফ অল ভূগোল এবং জেনারেল নলেজ আমরা শেয়ার করার চেষ্টা করব। দক্ষিণ গোলার্ধে সামার সলস্টিস উত্তরায়ণ ঘটে 21শে ডিসেম্বর। মূলত 21শে ডিসেম্বর পর থেকে দক্ষিণ গোলার্ধ থেকে উত্তর গোলার্ধের দিকে বা উত্তরায়ণ ঘটে। এবার আসি কৃষি গবেষণার ভারতীয় পরিষদ কোথায় অবস্থিত, এটা হচ্ছে নয়াদিল্লি পুসাতে। নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? এক্ষেত্রে মার্বেল রূপান্তরিত হয় কিন্তু চুনা পাথর থেকে। নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? এক্ষেত্রে হচ্ছে জ্বালানি কোষ। ঠিক আছে, একবার শেষ হয়ে গেলে জলবিদ্যুৎ, সৌরশক্তি, বায়ু শক্তি এগুলো কিন্তু শেষ হওয়ার নয়, পুনর্নবীকরণযোগ্য। বাট জ্বালানি কোষ কিন্তু পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়। সূর্যগ্রহণ ঘটে কখন? চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝখানে যখন আসে সেই সময় সূর্যগ্রহণ ঘটে। ঠিক তার অপোজিটটা, সূর্য চাঁদ এবং পৃথিবীর মাঝখানে যখন চলে যায় তখন চন্দ্রগ্রহণ ঘটে। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে আর্গন। ঠিক আছে, ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছে টেক্সটাইল শিল্পে। ঠিক আছে, এবং টোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ, কারণ এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, যেটা আমরা জানি যে 100% আসে। তাহলে অ্যালবেডো 17%, 34% আটকে যায় ওজোন লেয়ারে, বায়ুমণ্ডলে যে টোপোস্পিয়ার আছে সেখানে। এটা আপনাদেরকে জানতে হবে যে পৃথিবীকে উষ্ণ রাখে। এবার আসি ভারতের ইতিহাস। ভারতের ইতিহাস সম্পর্কে, যে ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? AITUC, সব থেকে প্রাচীন ট্রেড ইউনিয়ন। সুফি শব্দটি কোথা থেকে এসেছে? এক ধরনের পোশাক থেকে। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভ ভাই প্যাটেল। ঠিক আছে, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে? উত্তর আমেরিকার ইতিহাস থেকে। আমাদের যেমন বিধানসভা, লোকসভা আছে, তেমন আমেরিকার লোকসভা বা আইন কক্ষকে বলা হয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান গাওয়া হয়েছিল 1896 সালে। ঠিক আছে, কারা প্রথম ভারতে স্বর্ণ মুদ্রা প্রচলন করেন? স হুন চোল না ইন্দ্রগ্রী? ইন্দ্রগ্রী। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অশোক। জেনারেল নলেজ থেকে আমরা বেশ কিছু কোশ্চেন অ্যান্সার জেনে নেব। কোন বিজ্ঞানী এ ব্রিক হিস্ট্রি অফ টাইম নামে একটি বই লেখে? বইটির লেখক আর কেউ নন, তিনি হচ্ছেন স্টিফেন হকিংস, এটা আমরা সবাই জানি। শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারের সঙ্গে যুক্ত স্পোর্টস, কৃষি, বিজ্ঞান, প্রযুক্তি ও চলচ্চিত্র, আমরা সবাই জানি কিন্তু এটা বিজ্ঞান ও প্রযুক্তি। বিখ্যাত অঙ্কন বা ছবি সত্যম শিবম সুন্দরম তৈরি করেছেন? শিবনন্দন ন্যাতিয়াল। নিচের কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীন গ্র্যান্ড স্ল্যাম? সেটা হচ্ছে উইম্বলডন। ঠিক আছে, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? আমরা জানি সেটা হচ্ছে সাহিত্য এবং সাংবাদিকতা, যেটা এশিয়ার নোবেল বলে থাকি আমরা। আমাদের এক সাংবাদিক দানিশ সিদ্দিক, তিনি যখন আফগানিস্তানে যুদ্ধ চলছিল সেই সময়, আফগানিস্তানে একটি অরাজকতা সৃষ্টি হয়েছিল সেই সময় তিনি ওখানে একদম ফিল্ড জার্নালিস্ট হিসাবে কিন্তু কাজ করছিলেন, সেই সময় কিন্তু তিনি আক্রান্ত হয়ে মারা যান। তো তিনি কিন্তু পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন সাংবাদিকতার জন্য, এটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। ঘুমার লোকনৃত্য হলো রাজস্থানের অ্যামিনিস্ট ইন্টারন্যাশনাল হল কোনটি? সেটি হচ্ছে অ্যামিনিস্ট হলো একটি মানবাধিকার গ্রুপ, ভারতের নাগরিক নন
এমনকি ভারত রত্ন পেয়েছেন, তিনি হচ্ছে খান আব্দুল গাফফার খান। তিনি পাকিস্তানের নাগরিক ছিলেন। মাই লাইফ, কার আত্মজীবনী, বিল ক্লিনটন। মাউন্ট এভারেস্ট ওঠা প্রথম মহিলা কে ছিলেন? বাচেন্দ্রী পাল, বাঙালি। বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হচ্ছে সুয়েজ খাল, ঠিক আছে। নিচে কোনটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়? সেটা হচ্ছে ধাকনি। বাকি ধমন, মথু, ছাপেলি সব হিমাচল প্রদেশের লোকনৃত্য। জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? সেটা হচ্ছে সাধারণ পরিষদ। এবার আসি সবচেয়ে নমনীয় ধাতুর নাম, সেটা হচ্ছে সোনা। একটি বালক একটি কাঠের বল বা একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোনটি সবচেয়ে দ্রুত পালিত হয় বা পতিত হয়? এটি বায়ুশূন্য স্থানে, আমরা এটা পড়েছি 7-8 ফিজিক্সে, যদি একটি বায়ুশূন্য স্থানে ছেড়ে দেওয়া হয় তাহলে সমান সবগুলি সমান দ্রুততার সঙ্গেই নিচে পড়বে। নিচের কোন জোড় ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? সেটি হচ্ছে ব্যাঙ ও সাপ। সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? ফিউশন, ডিভিশন, ফিউশন সংযোজন, ফিশন রাসায়নিক ভাঙন, না মহাকর্ষীয় সংকোচন? এটা হচ্ছে ফিউশন, সংযোজন, বিয়োজন, ঠিক আছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। নেক্সট ডেতে আমরা সাধারণ বিজ্ঞানের আরো বিস্তারিত এবং তার সঙ্গে ভারতের সংবিধান, ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান ইকোনমিক্স এবং সাম্প্রতিক ঘটনাবলী, তার সঙ্গে পাটিগণিতের বেশ কিছু ডিসকাশন আমরা নেক্সট ভিডিওতে করে দেব। তো যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন এইভাবে জুড়ে থাকুন, আর আমরা টাইম টু টাইম আপডেট দেব, প্রতিদিন একটু করে প্র্যাকটিস সেট আসবে, আপনারা প্র্যাকটিস করতে থাকবেন। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমরা চলো নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। আর এডুকেশন রিলেটেড এবং চাকরি রিলেটেড আপডেটস পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেশি করে শেয়ার করুন। ভালো থাকবেন, টাটা, বাই বাই। তো আরো কিছু সময় আমাদের হাতে বেঁচে আছে, 10 মিনিটের। আমরা সেক্ষেত্রে যদি আমরা একটু এই কোশ্চেন গুলো একটু দেখে নিতে পারি তাহলে আমাদের জন্য একটু লাভ হবে সাধারণ বিজ্ঞানে যতটা হয়। ভিটামিন যা সাধারণভাবে মানুষের প্রস্রাবের দ্বারা নির্গত হয় সেটি হচ্ছে ভিটামিন সি। কোনটিতে ক্যালসিয়াম সামগ্রী সর্বাধিক থাকে? সেটা হচ্ছে ভুট্টা। দূষিত কিডনি রোগীদের জন্য ডায়ালিসিস ব্যবহার করা হয়, এই প্রক্রিয়া যদি থাকে সেটা হচ্ছে ব্যাপন, ঠিক আছে। নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করো, সঠিক অ্যান্সার ঠিক কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে সবগুলি। বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? সেটা আমরা জানি, রাবলেসিয়া। নিম্নলিখিত মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া ওয়েব পেজগুলির জন্য একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? সেটা হচ্ছে জাভা। এবার যদি আমরা লক্ষ্য করি, ইন্ডিয়ান পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কথা বলবো, জিরো আওয়ার কি? যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপিত হয় সেটাকে আমরা জিরো আওয়ার বলে থাকি। সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসের কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন হচ্ছে রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি। কাদের দ্বারা লোকসভার স্পিকার নির্বাচিত হন? সেটি হচ্ছে লোকসভার সমস্ত সদস্য দ্বারা। প্রথম লোকপাল বিল সংসদে উপস্থাপন করা হয়েছিল মে 1968 সালে। মন্ত্রীদের নির্বাচন হতে পারে, সেটা হচ্ছে লোকসভা, রাজ্যসভা, আইনসভার বাইরে 1, 2, 3-এর সবগুলোই হবে। কোন ধারা আর্টিকেল ভারতের জাতীয় অংশের থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করেছে? ধারা 370। ইন্ডিয়ান অর্থনীতি, ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রধানকে বলা হয় উপরের কোনো কোনটি নয়? গভর্নর বলা হয়, মেন কথা। ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সাল হচ্ছে 1951। এবং আরো একটি গুরুত্বপূর্ণ হচ্ছে পাবলিক সেক্টরের বিলগ্নিকরণ বলা হয় ব্যক্তিগতকরণ বা প্রাইভেটাইজেশন। এখন এটা খুবই প্রচলিত ইন্ডিয়াতে, সবকিছু প্রাইভেটাইজেশন হয়ে যাচ্ছে। প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক।